লক্ষ্মী সহগাল এক চলমান ইতিহাস, আর তার প্রয়াণেই দাঁড়ি পড়ল ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ে। নেতাজির আজাদ হিন্দের ঝাঁসির রানী রেজিমেন্টের কর্নেল পদের দায়িত্ব সামলেছেন তিনি। সেই সম্পর্কের রেশ থেকে গিয়েছে তারপরও। নেতাজির উত্তরসূরিদের সঙ্গেও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল লক্ষ্মী সহগালের। নেতাজির ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসুর স্ত্রী কৃষ্ণা বসুর স্মৃতিচারণায় উঠে এসেছে নানান কথা। লক্ষ্মীর এবং প্রেমের দুই কন্যা সুভাষিনী এবং অনিশা, তারা আমার নিজের মেয়ের মতোই। সুভাষিনী যখন একবার নির্বাচনে দাঁড়ালো, আমার স্বামী শিশির কুমার বসু ক্যাম্পেইন করতে চলে গেলেন, সেটা একটা খবর হলো। কারণ দুজনে কিন্তু রাজনীতির একেবারে দুই মেরুতে ছিলেন। প্রায় দিনই রাত্রে সব কাজ হয়ে গেলে আমরা টেবিলের চারদিকে খাবার টেবিলে বসে কত গল্প হতো। তখন লক্ষ্মী এবং প্রেম দুজনেই তাদের আগেকার দিনের কথা, নেতাজির সঙ্গে যেসব দিন ওরা একসঙ্গে কাটিয়েছেন, ধেলান ছিলেন, ধেলানা বলতেন। তার মতে এদেশের মেয়েদের কাছেও লক্ষ্মী সহগাল এক অনুপ্রেরণা। মেয়েরা যুদ্ধক্ষেত্রে নেমে স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, এটা তো তখনকার দিনে একটা অত্যাশ্চর্য ঘটনা ছিল। কারণ মেয়েদের রেজিমেন্ট তো তখন ছিলই না। আমার মনে হয় আমরা গর্ব করতে পারি, আমাদেরই প্রথম মহিলা রেজিমেন্ট হলো। তার অনেক পরে বোধ হয় ইসরায়েলে হয়েছিল যতদূর মনে পড়ে। ছোটবেলা থেকেই লক্ষ্মী সহগালের মুখে ঝাঁসির রানী রেজিমেন্টের গল্প শুনেছেন নেতাজির পৌত্র সুগত বসু। শোকের মুহূর্তে তিনিও বারবার ফিরে যাচ্ছেন অতীতের সেই দিনগুলিতে, যখন স্বয়ং লক্ষ্মী সহগালের মুখে তিনি শুনেছিলেন নেতাজির স্বপ্নের কথা। আমি ছোটবেলা থেকে তার মুখ থেকেই রানী অফ ঝাঁসি রেজিমেন্টের কাহিনী শুনবার আমার সৌভাগ্য হয়েছে। এবং উনি বলতেন যে নেতাজি ওকে বলেছিলেন যে আমাদের স্লোগান হচ্ছে চলো দিল্লি, আমরা দিল্লি গিয়ে লালকেল্লায় তেরঙ্গা ঝান্ডা উত্তোলন করতে চাই, কিন্তু প্রথমে তো কলকাতায় যাব, কলকাতায় কিন্তু রানী অফ ঝাঁসি রেজিমেন্ট প্রথম মার্চ করে ঢুকবে, সেটাই ছিল ওদের স্বপ্ন। সম্পর্কের গভীরতাও টের পাওয়া যায় আরও একটা ঘটনায়। 2001 সালে নেতাজির জন্মদিনে যোগ দিতে এসে শিশির কুমার বসুর মৃত্যুর সংবাদে কান্না চেপে রাখতে পারেননি লক্ষ্মী। সেই দিনটি আজও সুগত বসুর স্মৃতিতে উজ্জ্বল। আমার মনে পড়ছে 2001 সালে 23 জানুয়ারি উনি এসেছিলেন। তার কয়েক মাস আগেই আমার বাবা শিশির কুমার বসু প্রয়াত হয়েছিলেন, এবং আমি ওকে প্রায় চোখের সামনে দেখতে পাচ্ছি যে নেতাজি ভবনের স্টেজের ওপর দাঁড়িয়ে উনি আমার পিতৃদেবের জন্যে চোখের জল ফেলছেন। মানে এদের সকলেরই নেতাজির প্রতি একটা মানে অসম্ভব আনুগত্য ছিল। লক্ষ্মী সহগালের মৃত্যু জাতীয় ক্ষতি বলে মনে করছেন কৃষ্ণা বসু, আর ঐতিহাসিক এই নারীকে স্মরণ করে আজ গর্বিত সুগত বসু। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।